বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আগরতলাস্থিত সেন্ট্রাল রোডের এক হোটেলে প্রেমিক প্রেমিকা যুগলের ধুমধুমার কাণ্ড। জানা গেছে প্রথমে ফেসবুকে পরিচয়, তারপর কথাবার্তা, অবশেষে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে জয়নগর এলাকার সদ্য বিবাহ বিচ্ছেদের এক যুবতী। জানা যায় মরাজমুনি এলাকার এক যুবকের সঙ্গে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে সেই যুবতী। অবশেষে সেই যুবকের জন্মদিন পালন করা হবে বলে সেই যুবতীকে সেন্ট্রাল রোড এলাকায় একটি হোটেল রুমে নিয়ে যাওয়া হয়। সেই যুবক যুবতী অতিরিক্ত মদ্যপান করে এবং তার পরবর্তী সময়ে শারীরিক সম্পর্ক করতে গেলে বেঁকে বসে সেই নেশাগ্রস্ত যুবতী, এমনই খবর উঠে এসেছে। পরবর্তী সময় চিৎকার চেঁচামেচি শুরু হলে সেই জায়গাতে ছুটে আসে হোটেল কর্তৃপক্ষ এবং তার পরপরই দেখা যায় যে এই যুবতীর বাড়ির লোক, তার পিতা ছুটে আসে এবং সেই যুবতীকে স্কুটিতে করে নিয়ে যায়। তবে পরবর্তী সময়ে সেখানে এক প্রকার জানা যায় যে সেই যুবতীটিকে, তাদের পরিবারের বক্তব্যে জানা যায় যে যুবতীটিকে সেখানে নিয়ে গিয়ে জোরপূর্বক মদ্যপান করানো হয় এবং তার পাশাপাশি অন্যান্য শালীনতা তার লঙ্ঘন করা হয়, এই বিষয়টাগুলো উঠে এসেছে। তবে গোটা বিষয়টাকে কেন্দ্র করে হঠাৎ করে সেন্ট্রাল রোডস্থিত সেই হোটেলে একটা ধুমধুমার কাণ্ড ঘটে গেছে। রাতের আধারে এই সব কাণ্ড দেখতে উৎসুক জনতাও উঠে আসে এবং তার পাশাপাশি পরবর্তী সময় গোটা বিষয়টাকে কেন্দ্র করে নেশার কারণে সেই যুবককে জিজ্ঞাসাবাদ করা হলেও সেই যুবক এতটাই নেশাগ্রস্ত ছিল যে সঠিকভাবে সে কিছু জানাতেও পারেনি। তবে এলাকার উৎসুক জনতা সেখানে উঠে আসেন এবং হোটেল কর্তৃপক্ষ সেখানে একটা মধ্যস্থতার ব্যবস্থাও করেন। কি বলছেন সংশ্লিষ্টরা এই বিষয়ে শুনব। কি বলিস ভাই, জয়নগর যে তিয়া যে মেয়েটা আনছেন আপনি, ওনার সঙ্গে আপনার কি সম্পর্ক বা মানে কিভাবে চিনেন ওনারে? আমি সাংবাদিক, একটু বলুন। মানে না না, আপনার সঙ্গে কিভাবে পরিচিত? আপনি নিয়ে আইছেন না? না না, আপনি হোটেলে কি কারণে আনছেন মেয়েটারে? আমি আনছি। কে আনছে মেয়েটারে? কে কার সাথে আইছে মেয়েটা? কার সঙ্গে আইছে? মানে আপনার সঙ্গে আইছে তো? কি হয়েছিল ঘটনাটা একটু বলুন। কি হয়েছিল ঘটনাটা একটু বলুন। আমি সাংবাদিক, আমার আপনার মেয়েটা কি কারণে আনছিলেন দাদা? আপনার বাড়ি কোন জায়গায় একটু 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 যদি একটু যদি বলেন প্লিজ, একটু যদি বলেন মেয়েটারে কি কারণে আনছিলেন হোটেলে? মেয়েটারে কি কারণে আনছিলেন? আপনার নামটা কি দাদা? আপনার নামটা কি দাদা? আপনার নামটা কি একটু বলবেন প্লিজ। মেয়েটার নাম মানে আপনার নামটা কি? আপনার বাড়ি কোথায় দাদা? আপনার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়িটা কোথায়? হ্যাঁ বলবো বলবো, মানে একটু বলুন না, মানে বাড়িটা কোথায়? আপনার বাড়ি কোথায়? কি ঘটনা? ঘটনাটা হচ্ছে আর যে আরেকটা মানে আমরা কাকুই একটা মেয়ে সেটা হোটেলে রাখা হয়েছে, হোটেলে বলে হ্যাঁ নিয়েছে। আনার পরে বার্থডে পার্টি, তারপর বার্থডে পার্টি করে সে হোটেলে ঢুকছে, ঢুকে সেরা মায়ের মদ খাওয়ায় কিটা করছে না করছে না তো কইতে না, ওভার মদ খাওয়াছে মায়া খালি বমি করতেছে। কোন হোটেলে? সেন্ট্রাল গেস্ট হাউস। তুই আমরা খবর পাই সেটা আইসি, তারপরে আমরা আগেনা তুই দেখলাম রুমের ভিতরে মায়া বমি করতেছে, আপনারা আসলে সংশ্লিষ্টদের বক্তব্য এবং এই ঘটনাকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড ঘটে গেছে গোটা এলাকায় এবং সে মেয়েটিকে জোর জবরদস্তি আনা হয়েছে এবং আনার পরে তাকে নেশাগ্রস্ত করার জন্যই মদ্যপান করানো হয়েছে জোরপূর্বক, এমন ঘটনায় কিন্তু উঠে এসেছে। যদিও সেই যুবক সঠিকভাবে কিছুই জানাতে পারেনি, নেশাগ্রস্ত অবস্থা থাকা এবং সে কথা অ্যাভয়েড করে যাওয়ার জন্যই সেখান থেকে কিন্তু চলে গেছে, কোনো সঠিক উত্তর সেখানে দেওয়া হয়নি। তবে রাজ্যের বিভিন্ন হোটেলগুলোর যে কি পরিস্থিতি রয়েছে তা কিন্তু আবারও এই ঘটনার পরিপ্রেক্ষিতে উঠে এলো। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।